নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে ভেজ বিরিয়ানি তৈরি করতে হয়। তা ভেজ বিরিয়ানিতে আমরা দেয়াদুন রাইস নুন দিয়ে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপর লাগবে কপি, কপিটাকে আমরা এরকম করে কেটে নিয়েছি। তারপর লাগবে বিনস, বিনসগুলোকে আমরা এরকম করে কেটে নিয়েছি। তারপর লাগবে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, তারপর টমেটো কুচি, তারপর লাগবে আলু, ডাইস কাটিং আলু, তারপর লাগবে পেঁয়াজ কুচি, তারপরে লাগবে রসুন কুচি, তারপরে পনিরটাকে আমরা ফ্রাই করে নিয়েছি ডাইস কাটিং করে। তারপরে মশলার জন্য প্রয়োজন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতন এবং গরম মশলা। তারপর লাগবে জায়ফল, জৈত্রী গুঁড়ো, তারপরে বিরিয়ানি মশলা, তারপরে লাগবে পুদিনা পাতা কুচি, তারপরে চিকেন কারি মশলা, আপনারা চিকেন কারিটাকে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর লাগবে মিঠা আতর, তারপরে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার 4 চামচ করে, আর লাগবে রিফাইন্ড অয়েল। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের রিফাইন্ড অয়েলটা আলাদা করাই নিয়েছি, তা রিফাইন্ড অয়েলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এর প্রথমে যাচ্ছে রসুন কুচি। এবারে আমরা বিরিয়ানিটা তৈরি করব। কারণ বিরিয়ানিটা এবারে আমরা তৈরি করব, প্রথমে আগে ভেজের রান্নাটা করে নিতে হবে। এটা খুবই সিম্পল, যারা ভেজিটেরিয়ান তারা ভেজ খেতে পারবেন এতে। এরপর যাবে পেঁয়াজ কুচি, একটু সামান্য আমরা ঢাকনি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে, সামান্য আবার খুলে নিচ্ছি আমি। এবার পেঁয়াজটাকে এবার নাড়াবো, একটু সামান্যভাবে নাড়িয়ে নিলাম। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা কপিটা দিয়ে দেবো এর ভেতর, যাতে কপিটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। কপি এবং আলুটাও একসাথে আমরা দিয়ে দেব, কারণ কপি একটু আলু ফ্রাই হতে একটু টাইম লাগে। দেখে নিন ভালো করে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা সামান্য কপিটা আলুটা ফ্রাই হয়েছে। এবারে আমরা গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, বিনস কুচি আর টমেটো কুচি এর ভেতর দিয়ে দিলাম। নিয়ে এবার জিনিসগুলোকে সব একসাথে ফ্রাই করতে হবে ভালো করে। একটু ফ্রাই হতে, একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে। ভেজ বিরিয়ানি খুবই সুস্বাদু খেতে, সুন্দর কালারও বেরিয়েছে এতে, দেখে নিন। এবং আমরা 10 মিনিট মতন চাপা রাখলাম, ঢাকনি দিয়ে রাখলাম, তারপরে আমরা যাতে ভেজিটেবিলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের 10 মিনিট মতন ঢাকনি দিয়ে রেখে দিয়েছি। এবারে ঢাকনিটা আমরা খুলব। দেখে নিন খুব সুন্দর কালার বেরিয়েছে। তা এবারে ভেজিটেবিলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা মশলাগুলো সব একসাথে দিয়ে দেব। মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। এবারে তারপরে জায়ফল, জৈত্রীটাও, গুঁড়োটাও এর মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে পুদিনা পাতা দিয়ে দিলাম। আর এবার একটু সামান্যভাবে নাড়িয়ে নিচ্ছি।
আমরা এখানে হলুদটা দেখাইনি, তা হলুদটা সামান্য এর মধ্যে দিতে হবে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এবারে হলুদটা আমরা হলুদটা এখানে ইনগ্রিডিয়েন্টসে দেখাইনি, তা আমরা এখানে দেখিয়ে দিলাম। এবারে একটু সামান্য চিকেন কারি মশলা, আপনারা এটা অপশনাল, আপনারা এটা দিতেও পারেন নাও দিতেও পারেন। দু চামচ মতন চিকেন কারি মশলা আমরা দিয়ে দিলাম। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে নাড়াতে হবে। দেখে নিন আমাদের মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে একটু সব ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে একটু সামান্য দু চামচ মতন রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার এর ভেতর দিয়ে দিলাম। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। করে নিলাম। এবারে একটু সামান্য কিছু কিছুক্ষণ আমরা এর মধ্যে ঢাকনি দিয়ে রাখবো। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের 10 মিনিট মতন ঢাকনিটা রেখে দিয়েছি। এবারে খুলবো ঢাকনিটা, এবার খুলবো। দেখে নিন সুন্দর কালার হয়েছে। এবারে একটু সামান্য নাড়িয়ে নেব। যখনই আপনারা ভেজটা জল দিয়ে যখনই রান্না করবেন, যখনই জলটা দেবেন, তখনই একদম সিম আছে, একদম লো আছে, লো ফ্লেমে জিনিসটাকে করবেন। এবারে আমরা পনিরটা এর ভেতর দিয়ে দেব। পনিরটা এর ভেতর দিয়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে নেব। যখনই আপনারা ভেজটা হয়ে যাবে তখনই মানে লাস্টে আপনারা পনিরটা দেবেন, কারণ পনির তো খুব নরম, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গোটা গোটা জিনিসটা থাকবে না। লাস্টে একদম পনিরটা দেবেন এবং সামান্য সামান্যভাবে নাড়াবেন। তা আমাদের এই বিরিয়ানির ভেজিটেবিলটা রান্না হয়ে গেছে। এবারে আমরা ভাত দিয়ে এবারে রাইস দিয়ে এটাকে দমে বসাবো। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের হাঁড়ি নিয়ে নিয়েছি একটা, আপনারা পিতলের হাঁড়ি দিয়েও করতে পারেন। এবারে আমরা বিরিয়ানিটা করব। তা আমরা এই হাঁড়িটাকে আমরা ইনগ্রিডিয়েন্টসে ঘিটা দেখাইনি, তা এবারে একটু ঘি আমরা এর ভেতর দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিচ্ছি। এবারে জিনিসটাকে ভালো করে মাখাতে হবে। দেখে নিন ঘিটা ভালো করে আমরা মাখিয়ে নিয়েছি। এবারে প্রথমে ভাতটা যাবে, এবারে হাতে করে প্রথমে আমরা ভাতটা দিয়ে দিচ্ছি। এর ভেতর এবারে হাতটা ভালো করে আমরা ছড়িয়ে নিলাম। দেখে নিন
ভাতটা আমরা ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবারে আমরা ভেজটা যে তরকারিটা বানিয়ে রেখেছি এবারে এর উপর দিয়ে দেব। ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, দেখে নিন। আবার সেম প্রসেসে আমরা এর উপর আবার ভাতটা দিয়ে দেব। ভাতটা একটু ছড়িয়ে নিলাম, তারপরে আমরা ভেজটা এর উপর দিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা ভালো করে আমরা ভেজ কিরকম করে ছড়াচ্ছে জিনিসটাকে। এরপর আবার সেম পদ্ধতিতে আমরা ভাতটা এর ভেতর দিয়ে দিচ্ছি। ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম, নিয়ে হাত দিয়ে এবার ছড়িয়ে নিচ্ছি। এবারে বাকি যে ভেজিটেবলসটা এর ভেতর দিয়ে দেব। ঠিক একই প্রসেসে আপনারা এই বাড়িতে এইভাবে করবেন ভেজ বিরিয়ানিতে। দেখে নিন জিনিসটা এরকম সেম প্রসেসে করে নিলে এর উপর আবার এর উপর আমাদের ভেজটা দেওয়া হয়ে গেছে, ভেজিটেবলসটা। তাই এরপর আমরা সম্পূর্ণ ভাতটা এর উপর দিয়ে দেব। দেখে নিন সব ভাতটা আমরা এর ভেতর দিয়ে দিয়েছি। এবারে এর উপর আমরা পুদিনা পাতাটা ছড়াবো। পুদিনা পাতাটা সম্পূর্ণ ছড়াবো, তারপরে বিরিয়ানির মশলাটা এর ভেতর ছড়িয়ে দেবো। এরপরে আমরা রোজ ওয়াটার ক্যাবরা ওয়াটারটা এর ভেতর ছড়াবো। তারপরে আমরা রোজ ওয়াটার ক্যাবরা ওয়াটার আগে আমরা জায়ফল জৈত্রী গুঁড়োটা এর উপর ছড়িয়ে দিচ্ছি। এর উপর আমরা রোজ ওয়াটার ক্যাবরা ওয়াটারটা এর উপর ছড়িয়ে দিলাম। তা আমাদের সম্পূর্ণ স্টেপগুলো হয়ে গেছে। তাই এবারে আমরা একটু সামান্য মিঠা আতর এর ভেতর দিয়ে দেব। তা আপনারা এটা আমাদের সম্পূর্ণ জিনিসটা হয়ে গেছে। এবারে আটা দিয়ে আমরা জিনিসটা চারদিকে আমরা আটকে নেব। এবারে সামান্য আমাদের শুধু ঘিটা দেওয়া বাকি আছে, এবারে একটু ঘিটা এর উপর ছড়িয়ে দিলাম। তা আমাদের সম্পূর্ণ স্টেপটা হয়ে গেছে। এবারে আমরা আটাটা দিয়ে জিনিসটাকে আটকাবো, চারপাশে আটকাবো।
দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই বিরিয়ানিটা, ভেজ বিরিয়ানিটা এবার দমে বসাবো। তা আমরা আটাটা আমরা চারপাশে লাগিয়ে নিয়েছি। তা দমে বসানোর জন্য আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। যখনই দম করবেন, অল্প যে কোনো জিনিস ওপর একটু সামান্য জল দিয়ে নেবেন, কারণ ডাইরেক্ট ফ্লেমে আপনারা করবেন না, কারণ ডাইরেক্ট ফ্লেমে করলে জিনিসটা তলায় লেগে যেতে পারে। তাই কিছুর ওপর, পাত্রের ওপর বসিয়ে জিনিসটা করবেন, আর যখনই দম করবেন অল্প আঁচে অবশ্যই করবেন। তা এবার আমরা দমে বসাবো এই হাঁড়িটাকে। এরপর আমরা রেখে দিই, দমের ওপর বসিয়ে দিয়েছি। এটা 15 থেকে 20 মিনিট দমের এরকম দম অবস্থা থাকবে। দেখে নিন দর্শক বন্ধুরা, তা আমাদের 20 মিনিট মতন আমরা দমে রেখেছিলাম, তারপর দম থেকে উঠিয়ে নিয়েছি। এবারে জিনিসটাকে খুলবো, ঢাকনিটা খুলবো। এবার জিনিসটাকে আমরা ঢাকনি খুলবো ভালো করে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের ভেজ বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর, ভালো গন্ধও বেরিয়েছে। তা এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামাবো, নামিয়ে সার্ভ করব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের ভেজ বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে এবং আলাদা জায়গায় নামিয়ে দিয়েছি। তা এইভাবে ভেজ বিরিয়ানি তৈরি করে, তা খুবই ভালো খেতে হয়, এবং যারা ভেজ তারা এই ভেজ বিরিয়ানি খেতে পারবেন অবশ্যই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।